Assalamualaikum. আপনি দেখছেন আমি Mibro Lite স্মার্টওয়াচ এটা আমি ব্যক্তিগতভাবে একটু ব্যবহার করেছি এবং কিরকম এক্সপ্রেশন পেলাম কেমন সে সম্পর্কে আমি আপনাদের সাথে এখন শেয়ার করব এই ওয়াচটি কেমন ছিল সে সম্পর্কে বিস্তারিত কথা হবে তো এটার এই রিস্ট হাতে ভালোই ফিট হয় এখানে যে পিছনে এক মাসে ব্যবহারে একটু দাগ দাগ পড়ে গেছে এটা তোমার সমস্যা না সেন্সর ভালোভাবেই কাজ করে এই ফিতাটা অনেক নরম হাতে লাগিয়ে বেশ আরাম পাওয়া যায় এখানে বিশেষ কিছু সেটিং আছে এখানে একটা ডিফল্ট স্ক্রিন আছে এবং এটা সাইডে একটা বাটন রয়েছে সেই বাটন প্রেস করলে ডিসপ্লে অন হয় এছাড়া সেন্সর রয়েছে হ্যান্ড যখন আমরা হাত চোখের দিক ঘুরাবো তখন অটোমেটিক ডিসপ্লে অন হবে এরকম ফিচার দেওয়া রয়েছে এছাড়া রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে 20 মিনিট দিয়ে রাখা যায় তখন একটা ক্লক শুধু দেখা যায় কাটাওয়ালা ক্লক এখানে হার্ট রেট ভালো অ্যাকুরেট পাওয়া যায় এবং ওয়াকিংটা একদম অ্যাকুরেট স্টেপসগুলো অ্যাকুরেট পাওয়া যায় এটা ফোনের সাথে কানেক্ট করলে ওয়েদার পাওয়া যায় ব্লুটুথের মাধ্যমে অ্যাপে কানেক্ট করা যায় এবং এটা নিচ থেকে স্লাইড করলে মেসেজ অপশন আসে এবং উপর থেকে স্লাইড করলে একটা স্ট্যাটাস বার আসে সেখানে কিছু অপশন রয়েছে এখানে যে হেলথ ডাটা রয়েছে টাচ রেসপন্স ভালোই এটা অ্যামোলেড ডিসপ্লে 1.3 ইঞ্চি এই যে উপরে পাওয়ার বাটন রয়েছে সেটিং রয়েছে লক রয়েছে রেজ টু ওয়েক ব্রাইটনেস এবং বিশেষ রিসেট সহ ভাইব্রেশন মোড অপশন রয়েছে ব্রাইটনেস আপনারা কমাতে পারেন বাড়াতে পারেন ব্যাক বাটন রয়েছে এবং এখানে কিছু অ্যাপ রয়েছে আমরা যদি স্ক্রিন অন অবস্থায় পাওয়ার বাটনে ক্লিক করি তাহলে অ্যাপগুলো অন হয় এখানে ক্যালকুলেটর রয়েছে স্টপ ওয়াচ রয়েছে যেগুলো ব্যবহার করা যায় এটা যে পাশে থেকে স্লাইড করলে ব্যাক হয় স্টপ মেসেজ খুব ছোট ডিসপ্লে হয় ইউজ করে একটু টাও এখানে মিউজিক রয়েছে আপনি ফোনের মিউজিক নেক্সট করতে পারবেন পজ করতে পারবেন সাউন্ড বাড়াতে পারবেন তো এই সমস্ত তথ্য রয়েছে আবহাওয়া দেখতে পারবেন এবং এটা বলে রাখা ভালো যে এটা যদি ফোনের সাথে কানেক্ট করে আমরা চালাই তাহলে চার্জ খুবই কম থাকে প্রায় একদিন ব্যাকআপ পাওয়া যায় আর আমরা যদি ফোনের সাথে অ্যাক্টিভ ব্লুটুথ অ্যাক্টিভ না রেখে চালাই তাহলে সেটা প্রায় 10 দিন ব্যাকআপ পাওয়া যায় তো ফোনের সাথে ব্লুটুথ ডিসকানেক্ট রাখাই ভালো তাহলে একটু বেশি চার্জ পাবেন ফোনের মিব্রো লাইট অ্যাপ রয়েছে অ্যাপ থেকে আপনারা স্ক্রিন ডাউনলোড করতে পারবেন এবং সেখানে এই হেল ডাটাগুলো অটো সেখানে ট্রান্সফার হবে সেখান থেকে নিতে পারবেন এছাড়া এই এটা অলওয়েজ অন ডিসপ্লে একটা ক্লক রয়েছে সেটা শুধু কাটা দেখাবে সেই ক্লকটা দেখতে পারে তো এটা আমার একটা ব্যাপার খুবই খারাপ লেগেছে যে স্ক্রিন ডাউনলোড করার পর আপনি যে ডিফল্ট যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিন আর ব্যাক করা যায় না সেই জন্য আমাকে এই ক্লকটি আবার রিসেট দিতে হয় পুরো এই স্মার্ট ওয়াচটি রিসেট দেওয়ার পর সেই এই ডিফল্ট স্ক্রিনটি পাওয়া যায় তো এটা বেশ একটা খারাপ অসুবিধা লেগেছে এছাড়া এই ঘড়িটি ওয়াটারপ্রুফ পানিতে ভিজাতে কোনো সমস্যা হয় না আমরা এই যে ফোনের সাথে কানেক্ট করতে পারি ফোনের মিব্রো অ্যাপ দিয়ে এখানে একটু রেজিস্টার করে নিতে হয় রেজিস্টার করে নেওয়ার পরে ফোনের ব্লুটুথ অন করে এই ওয়াচটি কানেক্ট করে তারপর আমরা অ্যাপটা ওপেন করলে কাজ করে